वेयर इज माई जॉब, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন দাবিতে বামপন্থী যুব সংগঠন DYFI বিলোনিয়া বিভাগীয় 15তম সম্মেলন অনুষ্ঠিত হয় আজ দুপুরে। সম্মেলন শুরু হওয়ার আগেই CPIM বিলোনিয়া বিভাগীয় অফিস থেকে বিভিন্ন দাবিতে স্লোগান তুলে শুরু হয় মিছিল। এদিনের আয়োজিত মিছিল থেকে 4 এবং 5ই মে DYFI এর রাজ্য সম্মেলন সফল করার বার্তা দেন উপস্থিত যুবকর্মীরা। চলুন দেখে নেই বিস্তারিত। ভিউ রিপোর্ট, সোশ্যাল বাংলা। তার যখন সন্তান প্রসব হবে তখনও আমার গায়ে রক্তটা লাগতে পারে, আর তার জন্যই আমাদের রাজ্যের যে কোনো মানুষ রোগের হাসপাতালে যদি রক্তের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে রক্ত সেখানে রাখার জন্য আমরা রক্তদান করি। এই রকম মহান মানবিক দায়িত্ব দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে যখন আমরা বেরোনে আইন রক্তদান করার চেষ্টা করেছিলাম, সে অভিজ্ঞতা আছে, প্রেস ক্লাবে রক্তদান করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, সেদিন আমাদের রক্তদান শিবির আক্রান্ত হয়েছে, একটা বাড়িতে রক্তদান শিবির করেছিলাম, সরকার আমাদের সহযোগিতা করছে না, কিন্তু আমরা বলছি মানুষের পাশে দাঁড়াতে হবে বলে রক্তদানের উদ্যোগ নিয়েছিলাম। আমরা কি দেখেছি, স্বয়ং সেই বিধায়ক তিনি রক্তদানের গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছেন, আগরতলা এসেছিল, আমরা বলেছিলাম শতাধিক মানুষ রক্ত দেবেন বড় ব্লাড ব্যাংক থেকে পাঠান, আগরতলায় সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন, সেদিন আগরতলা থেকে রক্ত সংগ্রহের জন্য এসেছিল রক্তের গাড়িটা, রক্ত যেখানে সংগ্রহ করা হবে সেখানে পৌঁছতে পারে, কে বাধা দিয়েছিলেন, সেই বাধা দেওয়ার সামনে সারিতে যিনি ছিলেন তিনি হচ্ছেন লজ্জা বোধ হয় এরকম ব্যক্তির নাম করতে, কিন্তু তিনি হচ্ছেন এলাকার বিধায়ক, তারা রক্তদানের গাড়ি আটকায়, রক্তদানে বাধা দেয়, রক্তদান শিবিরে গিয়ে আক্রমণ করে, রক্তদান শিবির ভণ্ডল করে, ফলে যারা হিংস্র জানোয়ার যারা সন্ত্রাসবাদ থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে রক্তদান শিবির আক্রমণ করে তারা আমাদের হলের পারমিশন দেবে এটা আমি ন্যূনতম আশা করি না, কারণ হিংস্র সন্ত্রাসবাদীরা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে ন্যায্যের উপর ভর করে থাকতে চায়। তিনি তো পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তার বাড়িতে থাকা বেকার যুবক তার কাজ চাই, আমাদের মিছিলের বক্তব্যকে যে পুলিশ অফিসারের ছেলে মেয়ের বয়স 18 হয়ে গেছে এখন বাড়িতে বেকার, তার ঘরের ছেলের কাজ চাই, যে এলাকার সমাজদ্রোহীটা গত 3 বছরে একটা ভালো ভদ্র সমাজদ্রোহী থেকে আজকে সমাজের সবচেয়ে গুন্ডা বর্বর নেশা কারবারি হয়েছে, সেই নেশা কারবারিকে আগের একটা সুস্থ জায়গায় ফিরে নিয়ে গিয়ে তার হাতে একটা কাজের সুযোগ তৈরি করে দেন। কংগ্রেস CPM BJP দল মত নির্বিশেষে সব যুবক যুবতীর বেকারের কাজ চাই, এই দাবিতে আমাদের লড়াই। আমাদের লড়াই মানে বেলুনিয়া শহরে আরো কিছু নেশার দোকান চাই, এই দাবিতে DFA KFA লড়াই না, আমাদের লড়াই মানে আমরা এলাকায় এলাকায় আরো বেশি তুল্যবাজি তৈরি করতে চাই, তার জন্য আমাদের লড়াই না, আমাদের একটাই প্রধান দাবি, এই দাবি হচ্ছে সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই, আমাদের ভারতবর্ষের আমাদের রাজ্যের দল মত নির্বিশেষে সব মানুষ সব যুবকের হাতে কাজ চাই, এই কাজের গ্যারান্টি দিতে পারছে না বলেই তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হয়, আর আমরা এই গা দাবি করি বলেই আমাদের কাছে আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের হল দেয় না, আমাদের মাঠ দেয় না, আমরা আশাই কিভাবে করে যে সরকার রক্তদান করার জন্য আমাদের কোন সরকারি দপ্তর কোন অফিস কোন স্কুল দেয় না, এমনকি বেলুনিয়ায় আমরা রক্তদান শিবির করতে চাইছিলাম, রক্তদান শিবির মানে কি আমি রক্ত দেব, এই রক্ত হসপিটালের মধ্য দিয়ে বিজেপির গুন্ডার বাড়ির একটা মেয়ের তার যখন অপারেশন চাই, যে বিপ্লব দেবকে যারা লজ্জিত করে তাদের রক আগে আটকান, স্বরাষ্ট্র দপ্তরে কান মরে যারা কাউন্টারে তারা দিয়ে দিল তাদের কাছ থেকে স্বরাষ্ট্র দপ্তরকে রক্ষা করুন, আমাদের রাজ্যের পুলিশ এটা করলেন না, এই লজ্জা তাদের এই লজ্জা আমাদের, কারণ আমাদের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কান বিজেপি ডালছে, ফলে এটা বিজেপির না এটা ত্রিপুরার লজ্জা, আর আমাদের মিছিল আটকে দিয়ে লাভটা কি গেল আমাদের কমরেডরা মনে করতে পারেন, আমাদের নেতৃত্বরা মনে করতে পারেন, টাউন হলে করতাম সভাটা আমাদের দিল না, আরে বিজেপি টাউন হলে তারা দিয়ে লাভ কি করলো, আমাদের মিছিলটা আর অনেক দূর হাঁটলো,
তারপর এখানে সভা করছে, প্রতি মুহূর্তে আমার আপনার সামনে দিয়ে অনেক মানুষ যাচ্ছে টাউন হলে হলে, তাদের কাছে আমাদের কথা পৌঁছাতে পারতাম না। টাউন হলে হলে ন্যূনতম হাজার তিনেক মানুষ যারা বাধ্য হয়ে আমাদের কথাগুলা এখানে করার সুবাদে করছে, তাদের কাছে আমাদের কথা নিয়ে যেতে পারতাম না। যে মানুষগুলো আমাদের সামনে দিয়ে যাচ্ছেন তারা প্রকাশ্যে ডিএফটিএফ এর মিছিল দেখছেন, এই দেখা তাদের সামনে তুলে ধরতে পারলাম না। এই বাড়তি সুযোগ স্বরাষ্ট্র দপ্তরে কান ঢলতে গিয়ে আমাদের যারা করে দিলেন তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে অভিনন্দিত করছে। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরে কান ধরুন আর আমাদেরকে এইভাবে রাস্তায় থাকার আরো একটা সুযোগ করে দিলেন, ভবিষ্যত করে দিলেন। আপনারা ভালো থাকুন। আর সুস্থ এই সভার সভাপতি বলেছেন, আপনারা শুনেছেন যে আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বেলুনিয়ায় যারা বিজেপি করেন তারা অনেকেই তো মূর্খের স্বর্গে বাস করেন, তারা জানেন না যে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম বিপ্লব কুমার দেব, তিনি এই রাজ্যের বিজেপির নেতা। আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর যারা দায়িত্ব নিয়ে কাজ করেন, স্বরাষ্ট্র দপ্তরের কর্মচারী যারা আছেন, পুলিশ আমাদের পারমিশন দিয়েছেন, সেই পারমিশন মূলে আমরা টাউন হল পেয়েছিলাম। বেলুনিয়ার বিজেপির নেতারা স্বরাষ্ট্র দপ্তরের কান মনে বলে দিলেন ডিএফকে টাউন হল দেওয়া যাবে না। আমাদের সিধা করতে গিয়ে, বামপন্থীদের সিধা করতে গিয়ে বিজেপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কান ঢলে দিলেন। আর বিজেপি নেতারা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কান ঢলছেন, এখানে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা আমাদের সামনে আর পিছনে হাঁটছেন। আর আমাদের রক্ষার দায়িত্ব আপনারা আগে কেন নিচ্ছেন? এই যে টাউন হলটা পারমিশন আপনাদের দেওয়ার পর যারা তালা দিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কানটা ডলছে, আরে ওনার তো লজ্জা পাচ্ছে, ওনার লজ্জাটা আগে আপনারা রক্ষা করুন। আমরা তো সেই 2018 সালের 3 তারিখের পর থেকে মার খাচ্ছি, আরে আমরা কেন? গোটা রাজ্যের দলমত নির্বিশেষে আমাদের নেতা মানিক সরকার থেকে বাদল চৌধুরী সবাই আক্রান্ত হচ্ছেন। আমাদের এত নিরাপত্তার দরকার নেই, আমাদের আগে পেছনে এত স্বরাষ্ট্রের দপ্তরের লোকের দরকার নেই, কিন্তু আমরা খাই। কিডনি বিকল হবে না, আর কিডনি যদি বিকল না হয় মানুষ মরবে না। ফলে মানুষ মরার জন্য এখান থেকে কিছু মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন, সেই ব্যক্তিকে তিনি বিধানসভায় গিয়ে বলেন মানুষ কিভাবে মরবে, মরার জন্য বেশি বেশি মদের দোকান খুলতে হবে, তার সালিসি সেখানে করেন। দুর্ভাগ্যকে এটা তো ঘটনা, যারা দায়িত্ব নিয়ে এই বিজেপির এমএলএকে জয়ী করার জন্য দিন রাত ত্যাগ করে খেটেছিলেন, আমরা দেখছি না তাদের এখন কেউ কেউ বিজেপির বিরুদ্ধে আমরা আমাদের থেকে বেশি বিষোদ্গার করে। কি কারণ? কারণ তারা দেখছেন, আমরা তো জানি বামপন্থীরা, আমরা জেনে বুঝেই তো করছি, আমরা আক্রান্ত হব, আমরা রক্তাক্ত হব, আমাদের অফিস ভাঙবে, আমাদের বাড়িতে আগুন লাগাবে, এটা জেনে বুঝেই তো মিছিল করে, এটা জেনে বুঝেই তো বামপন্থী করে। কিন্তু যারা মনে করেছিলেন লাল পতাকাকে শেষ করে দাও, বিজেপিকে ক্ষমতায় আনো, সিপিএম নয়, তারাই তো বিজেপির হাত ধরেছেন। বিজেপি আমাদের এখানে স্থায়ী শক্তি না, বিজেপি আমাদের রাজ্যের দীর্ঘদিন ধরে থাকা শক্তি না। যারা কংগ্রেস করেন তারাই সিপিএম কে শেষ করার জন্য বিজেপির হাত ধরে বিজেপিকে ক্ষমতায় আনলেন। এখন বেলুনে যারা আছেন তারা কেমন আছেন? তারা আমাদের থেকে খারাপ আছেন, তারাই এলাকার এই রাজ্যের বিজেপি আনার জন্য মুখ্য গুরু দায়িত্ব পালন করেছিলেন, আজকাল তারা আমাদের থেকে খারাপ। কারণ তারা কেন এনেছেন? তারা মনে করতেন এ রাজ্যের বিজেপি আনলে তারা হবেন তার মালিক, তারা হবেন এলাকার মাতব্বর, তারা এলাকার শেষ কথা বলবেন। আমরা দেখলাম না, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করতে করতে কংগ্রেস থেকে বিজেপি করেছেন, যারা রাজনীতি কংগ্রেস করতে করতে বিজেপি দলকে ক্ষমতায় এনেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর সর্বপ্রথম তাদেরকে কান মলিয়ে সমস্ত পথ থেকে নামিয়ে দিয়েছে,
3 বছর 3.5 বছর লজ্জায় মুখ দেখে চলতে চলতে দেখলেন মানুষ গোটা চেহারাটা ভুলে যাচ্ছে। শেষ পর্যন্ত সেই লজ্জাকে ঝেড়ে ফেলে দিয়ে সেই দল থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন। শুধুমাত্র আমরা আক্রান্ত এ বাজারে, যে বাজারের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমরা আপনাদের দোকানে গিয়ে জিজ্ঞেস করতে চাই না, কিন্তু একবার মুখে হাত দিয়ে বলুন, আজকে থেকে 4 বছর আগে আপনি 1 সপ্তাহে যত টাকা বিক্রি করতেন, আজকে আপনি 1 মাসে এই টাকা বিক্রি করতে পারেন? আমরা বলছি না, যে যুবকটা দূর থেকে শুনছেন এখনো বিজেপি। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627।